নমস্কার, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঘবপুর গ্রামে, পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ ব্লক 9 নং বরুণা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এই পাড়ায় মোটামুটি 25 থেকে 30টি পরিবার আছে বলে জানা গিয়েছে। এই পরিবারগুলোর সমস্যা হচ্ছে ড্রেন। ড্রেন না থাকাতে তাদের প্রচণ্ড অসুবিধে হয়। বর্ষাকালে রাস্তায় জল জমে থাকে বলে মশা মাছের উৎপন্ন হয় এবং লোকের শারীরিক দিক থেকে ক্ষতি হতে পারে বলে জানা গিয়েছে। আসুন আমরা জেনে নিই তার কাছ থেকে। ড্রেন নিয়ে খুব সমস্যা, রাস্তায় জল জমে থাকে, কাদা হয়ে যায়, সে জল থেকে মশা মাছি উৎপন্ন হয়, লোকগুলো খুব অসুস্থ হয়ে উঠে। আমি একজন স্টুডেন্ট হয়ে বলছি, ড্রেন হলে খুব ভালো হয়, স্কুলে যায়, টিউশনিতে যায়, ওই রাস্তা দিয়ে যায়, খুব সমস্যা হয়, কাদা হয়ে যায়, জল জমে থাকে। এ সমস্যাটি 30-40 বছর থেকে এ সমস্যাটি আবেদন করেছে প্রধানের কাছে, হবে বলে আর হচ্ছে না। তো তোমরা কি চাইছো? আমরা চাইছি যে কোথায় ড্রেন হোক, ড্রেন হলে খুব সমস্যা খুব ভালো হয়। এই সমস্যাটি নিয়ে আমি গ্রামবাসীদের সাথে মিটিং করে ভিডিও দেখাই এবং আবেদনপত্র লিখে সবার সই করিয়ে গ্রামবাসীদেরকে নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে যাই। পঞ্চায়েত প্রধানকে সমস্যার কথা জানিয়ে ভিডিও দেখাই এবং আবেদনপত্র জমা করি। তবে পঞ্চায়েত প্রধান সমস্যাটি জেনে সমাধান করবেন বলে জানিয়েছে। রাঘবপুর গ্রামে মোটামুটি 15 থেকে 16টি পরিবার আছে ওই পাড়াতে। তো তাদের ড্রেন নিয়ে খুব সমস্যা হয়, বর্ষাকালে যেখানে সেখানে জল জমে থাকে, তো তাদের বর্ষাকালে মানে হাঁটাচলা খুব অসুবিধা হয়। তো সেটা ওরা চাইছে যাতে ড্রেন হয়। তো সেই সমস্যাটা নিয়ে আপনি কি ভাবছেন? খুবই ভালো কথা এটা, ড্রেনের সমস্যা মানুষের উপকার করতে পারলে তো খুবই ভালো হয়, কিন্তু আমাদের অঞ্চলে যদি স্কিম থাকে সেরকম তাহলে আমরা করতে পারবো, কিন্তু বলা যাচ্ছে না যে করব হবে, কিন্তু আমরা চেষ্টা করব ড্রেনের ব্যবস্থাটা। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সমস্যাটির জন্য পঞ্চায়েত প্রধান গায়ত্রী ব্রহ্মণকে কল করে অনুরোধ করুন। তার মোবাইল নাম্বার 9064032391। আমি দীপ্তি দেবশর্মা, ইন্ডিয়ান হার্টের পক্ষ থেকে।